পরপর পরপর কর্মী হত্যার প্রতিবাদে কালকে গান্ধী স্ট্যাচুর পাদদেশে ধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শন হবে এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী হোম মিনিস্টার এবং মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা সময় চেয়েছি। তাদের সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তাদের জানাবো এবং তার বিহিত করার জন্য ডেট বলেছেন কি কবে দেখা করবে? 15 তারিখ সম্ভবত একটা ডেট চাই, 15 তো যাতে ওনারা যেমন ডেট দেবেন সেরকম আমরা যাবো। জিয়াগঞ্জ এই দুর্গা পূজার সময় আরও 3 জন কর্মী খুন হয়েছেন। উত্তর নদিয়ার চাপড়াতে আহমেদ শেখ বলে আমাদের যেন সংখ্যালঘু কর্মী, তাকে হত্যা করা হয়েছে। মমলিন সিং কাকে বলে সেটা দেখে আসুক টিএমসি, তাকে পিটিয়ে মারা হয়েছে। আর সেদিন একজন পূজারি বিজেপির কর্মী শান্তিপুরে তার মৃতদেহ পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে। সেরকম বোলপুরে নানুরে ওখানে একজন আমাদের কর্মী খুন হয়েছে। পুজো চলাকালীন এই সমস্ত ঘটনা ঘটে। এই ধরনের যে আইন শৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক হিংসা, বিশেষ করে বিজেপি কর্মীদের উপর যে অত্যাচার আর খুনের রাজনীতি হচ্ছে, তার প্রতিবাদে আমরা এই ধর্ণা দিচ্ছি এবং কেন্দ্র সরকারকে সূচিত করতে চাই। কেন্দ্র কি মনে করবে সেটা আমাদের হাতে নাই। আমরা বারবার 356 ধারার কথা উঠছে, যদি মনে করেন অধীরবাবুর ডিমান্ড করুন, কারণ তাদের তো কেউ মারা যাচ্ছে না বা তারা আন্দোলন করছে না, বিজেপিকে টার্গেট করা হয়েছে। কারণ টিএমসি বিজেপিকে ভয় পায় যে আমরা তাদের গতিচ্যুত করতে পারি, কিন্তু আমরা কোনোদিন তার উপরে 356 ধারা লাগাইনি বা তার পক্ষেও নয়। গণতান্ত্রিকভাবে আমরা রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে পরিবর্তন করতে চাইছি, সেই লড়াই করছি, তার জন্য আমরা বলিদান দিচ্ছি। মতামত হচ্ছে যে এই সরকার যখন বিফল হয়ে গেছে, হেরে যাচ্ছে, মানুষের যে ম্যান্ডেট তাদের বিরুদ্ধে চলে গেছে, সেই জন্য ওরা ভয় পেয়ে গিয়ে যেমন সাপ ভয় পেয়ে গেলে ছোবল মারে, আর এই সরকারও বা এই টিএমসি পার্টি হিংসক হয়ে গিয়ে আমাদের খুন খারাপি করছে। লোকসভার মধ্যে 8টা বিধানসভার বাই ইলেকশন ছিল, 4টে বিজেপি জিতেছে, তার একটাও আমাদের আগে ছিল না, 3টে টিএমসি আর 1টা কংগ্রেস, 1টা ম্যান্ডেট পেয়েই গেছে, সেখান থেকে ভয় পাচ্ছে, ক্ষমতা হারানোর ভয়, এই ধরনের তারা হিংসা ছড়াচ্ছে। আমাদের বক্তব্য আমরা রেখেছি, কংগ্রেসকে সমর্থন করার কোনো মানেই হয় না। কার্নিভাল চলছে তো ভীষণ ধুমধাম। হ্যাঁ, লীলা খেলার মেলা চলে। এতদিন জঙ্গলমহলের লোক বিশ্বাস করেছিল টিএমসিতে যে ওখানকার শান্তি শৃঙ্খলা এবং বৈভব ফিরে আসবে, সেখানেও ফুটবল ম্যাচ, খেলাধুলো এইসব চলেছে। তো মানুষ যে সেটাকে পছন্দ করেনি লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে বুঝিয়ে দিয়েছে। ঠিক সেইভাবে কলকাতার লোককে আফিং খাইয়ে রাখা হচ্ছে, কার্নিভাল দিয়ে বছরে 2 বার প্যারেড দেখিয়ে, আর এদিকে লুটের রাজত্ব চলছে, খুনের রাজত্ব চলছে। আমি জানি না এই আনন্দে, এই খুনের রাজনীতি আর হিংসার রাজনীতির মধ্যে কতটা লোক আনন্দ পাবে ওই কার্নিভাল। জিয়াগঞ্জের ঘটনাটা সম্পর্কে আরএসএস যেটা মন্তব্য করেছে যে ওরা, উনি আরএসএস এর কর্মী ছিলেন, কিন্তু আরএসএস এর কর্মী হওয়ার জন্যই যে ওনার মৃত্যু হয়েছে এমনটা তারা স্টেটমেন্ট দেননি, কিন্তু আপনারা বারবার করে বলছেন যে আরএসএস এর কর্মী তাকে হত্যা করা হয়েছে। আরএসএস বলেই তাকে হত্যা, আরএসএস বলেই হত্যা করা। আমি একবারও বলিনি যে কেন হত্যা করা হয়েছে। তিনি আরএসএস এর কর্মী, আমাদের সাপোর্টার ছিলেন, একজন শিক্ষক, তার যে জঘন্যভাবে হত্যা হয়েছে, নৃশংস, সে বাচ্চা থেকে স্ত্রী, তার সত্য সামনে আসা উচিত। ইনকোয়ারি, আমি তো সিবিআই ইনকোয়ারিও চাইছি। এই পুলিশ যখন তার কিনারা করতে পারছে না, স্বাভাবিকভাবে অক্ষমতা প্রকাশ করেছে, সিবিআইকে ডাকা হোক। কিসের ভয়, কেন সত্য থেকে দূরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে? আমরা চাই এই ধরনের নৃশংসতার ফলে ওই এলাকায় ভয়ঙ্কর ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ খুব চিন্তায় আছেন, তো সেই জন্য এর সত্য সামনে আসা উচিত এবং এই ধরনের ঘটনা যাতে না হয় সেটা নিশ্চিত করা উচিত। রাজ্যপাল যে এই সমস্ত কিছুতে যে রিয়্যাক্ট করছেন, এটা নিয়েও তৃণমূল প্রশ্ন করছে যে যেভাবে তিনি রিয়্যাক্ট করছেন সেটাতে এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। না, রাজ্যপাল তো তার দায়িত্ব পালন করেছেন, সাংবিধানিক পদে আছেন। টিএমসির কেন কষ্ট হচ্ছে? ওনারা যেন মুখ বধির জড়ভরত হয়ে বসে আছেন, সেরকম সবাই বসে থাকবে না, সামান্য একটু সেন্সিটিভিটি, মানুষ তো কমেন্ট করবে একটা এরকম ঘটনা দেখে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাহাকার হচ্ছে, কোনো নেতা বলেছে টিএমসি যেটা ঠিক নয়, বিহিত হওয়া উচিত, তাদের হৃদয় বলে কিছু নাই, মনুষ্যত্ব বোধই নষ্ট হয়ে গেছে ক্ষমতার চাপেতে। রাজ্যপাল কমপক্ষে তার দায়িত্ব পালন করেছেন, বারবার করে দেখিয়ে দিচ্ছেন যে তিনি একটু আলাদা,
তাদের মতো নিষ্ক্রিয় হয়ে বসে থাকবেন নাকি? চোখ কান বন্ধ করে বাকি লোকদের ভয় দেখিয়ে রেখেছেন, মুখ বন্ধ করে রেখেছেন। আমার মনে হয় রাজ্যপাল অন্য ধাতুর তৈরি, সেটা তাই উনি বলেছেন কষ্ট হচ্ছে, সত্য স্বীকার করা সত্যের সম্মুখীন হতে ভয় পাচ্ছে টিএমসি। ওনার পরিবার বলছেন যে উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্তই ছিলেন না, ওনার শালা বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে ওনার ভাই বলেছেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? না না, রাজনীতি করতেন তো একবারও বলেনি, আমরা বলছি আমাদের সাপোর্টার ছিলেন, আর উনি যেখানে থাকতেন তার পরিবারের কেউ থাকতো না ওখানে, উনি আলাদা থাকতেন। এখানে কি করতেন না করতেন ওরা কি করে জানলো? উনি সঙ্গের কার্যক্রমে যেতেন, ওখানকার লোকেরাই বলেছেন, তো সেই জন্য তিনি আরএসএস এর কাজের সঙ্গে যুক্ত ছিলেন, আর রাজনীতি করতেন একবারও বলা হয়নি। কিন্তু আজকে অপর্ণা সেন একটা টুইট করেছেন, মূলত তার বক্তব্য যেটা যে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করুন, মানে এই ধরনের বিষয়ে এই আরএসএস এর এই ঘটনার প্রসঙ্গে এটা বিজেপি বলার উদ্দেশ্য যেটা, যে বিজেপি বারবারই বলেছে একাধিকবার যে এই ধরনের প্রশ্নে এক বুদ্ধিজীবীদের একটা একপাশে ভূমিকা, এবং তারা কখনো যখন বিজেপি আরএসএস এর কর্মীরা মারা যায় বা তাদের উপরে এই ধরনের অত্যাচার হয় তখন তারা মুখ খোলে না। দেখুন গত এক দেড় বছরে দেখুন 200 বেশি আরো বেশি হবে মানুষ মারা গেছে, আমাদের কর্মীরা মারা গেলে আমরা বলবো যে আমাদের হত্যা করা হয়েছে, সে তো প্রায় 80 পার হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ যারা মারা যাচ্ছে, এমনকি টিএমসির লোকও মারা গেছে, সে যেই পার্টি করুক দল করুক রাজনীতি বা যে ধর্মের লোক হোক, তাকে হত্যা করার অধিকার কে দিয়েছে? এবং হত্যা হওয়ার পর আপনারা বলুন যে গত 2 বছরের মধ্যে কজন লোকের দোষীর ফাঁসি হয়েছে, যারা খুনি বা ইত্যাদি, মানুষ খুন হচ্ছে, খুনি ধরা পড়ছে না, তার সাজা হচ্ছে না, তার মানে টিএমসি ভয়ের রাজত্ব চাইছে যাতে তারা যা ইচ্ছা করুক লোককে ভয় দেখিয়ে ভোটে জিতবে, তাই আবার জঙ্গলমহলে নকশালদের অ্যাক্টিভ করার চেষ্টা চলছে, টিএমসির লোকেরাই করছে। তো এই যে ভয়ের হিংসার রাজনীতির দ্বারা এখানে নির্বাচন জেতার চেষ্টা হচ্ছে এটা ভুল, তাই আমাদের বক্তব্য ছিল যে বুদ্ধিজীবী যারা আছেন তারা নিরপেক্ষভাবে, কমপক্ষে মানুষ তাদের যদি বিশ্বাস করে তাদের নিরপেক্ষ হয়ে সমাজের স্বার্থে কথা বলা উচিত, মানুষের দুঃখের সময় সঙ্গে দাঁড়িয়ে তার প্রতিবাদ করা উচিত যদি মেরুদণ্ড থাকে, যদি এ কথা বলেন ওনারা ঠিক করেছেন, আরও বলার দরকার আছে, তাহলে তাদের বিশ্বাসযোগ্যতাও থাকে।